ছবিতে যে চিত্রটি দেখতে পাচ্ছেন সেটি প্যারিসের রাজপথ। ট্রাক্টর নিয়ে অবস্থান নিয়েছেন 200 কৃষক। তাদের অভিযোগের তালিকাটাও বেশ দীর্ঘ। ব্যয়বৃদ্ধি, আমলাতান্ত্রিক জটিলতা, ইউরোপীয় ইউনিয়নের সবুজায়ন চুক্তিতে বিধিনিষেধ, অতিরিক্ত আমদানির ফলে অভ্যন্তরীণ পণ্যের বাজার সংকুচিত হয়ে যাওয়া ইত্যাদি। এই বিক্ষোভ আর বিদ্রোহ এখন শুধু প্যারিসে নয়, কৃষক বিদ্রোহ ছড়িয়ে পড়েছে ইউরোপের বাইরেও। চলুন আজকের ভিডিওতে এই কৃষক বিদ্রোহ নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করি। হঠাৎ কেন বিশ্বজুড়ে ফুঁসে উঠলেন কৃষকরা? এর প্রভাব বিশ্ব রাজনীতিতে পড়তে পারে কিনা? কৃষকদের দাবি দেওয়া পূরণের সম্ভাবনা কতটুকু? সেসব বিষয়েই বিশ্লেষণের চেষ্টা করব আজকের ভিডিওতে। আপনাদের সাথে আছি আমি, মোহনা হোসেন। বিশ্বজুড়ে মূল যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে কৃষিখাত। ক্ষমতাসীনরা কৃষকদের বশে আনার চেষ্টা করছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ইউরোপের উগ্র ডানপন্থীরা কৃষকদের ক্ষোভকে কাজে লাগানোর চেষ্টা করছে। জলবায়ু পরিবর্তনের কারণে কৃষিখাতের সামাজিক ও অর্থনৈতিক রূপান্তরের প্রসার এই সংকটের মূল। চলুন বিশ্বব্যাপী কৃষি বিদ্রোহের চিত্রটা একটু দেখে আসি। এখন যে চিত্রটি দেখছেন সেটি ব্রাসেলসে, বিক্ষোভরত 1300 ট্রাক্টর। 1 ফেব্রুয়ারি একটি শীর্ষ সম্মেলনে যোগ দিতে বেলজিয়ামের ব্রাসেলসে আসেন ইউ নেতারা। সে সময় রাস্তায় যানজট সৃষ্টির লক্ষ্যে 1300 ট্রাক্টর নিয়ে বিক্ষোভ করেন সশস্ত্র বিক্ষোভকারীরা। ইতালি, স্পেন, সুইজারল্যান্ড ও রোমানিয়াতেও ক্রমেই এই বিক্ষোভ বাড়ছে। পোল্যান্ডের কৃষকরা প্রতিবেশী দেশ ইউক্রেন থেকে শস্য আমদানির বিরোধিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, ফলে দেশটির সরকার ফের আলোচনায় বসতে বাধ্য হয়। জার্মানিতে ডিজেলে ভর্তুকি কমানোর প্রতিবাদে গত মাসে 1 সপ্তাহব্যাপী মহাসড়ক অবরোধ করা হয়। বার্লিনের ব্র্যান্ডেনবুর্গ গেট অভিমুখী রাস্তায় সে সময় হাজার হাজার মানুষ জড়ো হয়। এমনকি খোদ মার্কিন মুলুকে কৃষকদের অভিযোগ, বড় বড় কোম্পানিগুলোর কারণে তারা ব্যবসা করতে পারছে না। এদিকে লাখ লাখ ক্ষুদ্র কৃষকের উৎপাদনের ওপর নির্ভরশীল দেশ ভারতের কৃষকরাও থেমে নেই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নগদ অর্থ ও ভর্তুকি দিয়ে বিক্ষুব্ধ কৃষকদের শান্ত করার চেষ্টা করছেন। তবুও কৃষক বিক্ষোভে মঙ্গলবার দেশটির রাজধানী নয়াদিল্লি স্থবির হয়ে পড়ে। অন্যদিকে ভারতের কৃষক, ট্রেড ইউনিয়ন, নারী সংগঠন ও শিক্ষার্থীরা একযোগে দেশব্যাপী ধর্মঘট ডেকেছে। ইউরোপের কৃষকদের মধ্যে যে অসন্তোষ দেখা দিয়েছে তার অন্যতম প্রধান কারণ হলো উচ্চাভিলাষী গ্রিন ডিল। 2050 সালের মধ্যে দূষণের পরিমাণ শূন্যে নামিয়ে আনার জন্য তৈরি করা ইউ আইনের একটি প্যাকেজ হলো গ্রিন ডিল। কিছু কৃষক উদ্বেগ প্রকাশ করেছেন গ্রিন ডিলের জন্য তাদের ফলন ও আয় কমে যাবে। এছাড়া 2040 সালের অন্তর্বর্তীকালীন জলবায়ু লক্ষ্যমাত্রার অংশ হিসেবে দূষণ কমানোর জন্য আরও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে, ফলে অসন্তোষ আরও বেড়েছে। অন্যদিকে জীবনযাত্রার ব্যয় বাড়ায় ভোক্তাদের ওপর চাপ ক্রমাগত বাড়বে। ফ্রান্স ইউরোপের শীর্ষ ফসল উৎপাদনকারী দেশ, তবু সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সরকার কৃষকদের জন্য আরও অর্থ বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছেন। আর এদিকে লাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে ইউ এর বাণিজ্য আলোচনার বিরোধিতা করছেন। নিউজিল্যান্ডে কৃষক বান্ধব ন্যাশনাল পার্টির নতুন সরকার 2030 সাল পর্যন্ত বিশ্বের প্রথম খামার নির্গমন কর বিলম্ব করার প্রস্তাব দিয়েছে। এসব কারণে ফুঁসে উঠেছেন বিভিন্ন অঞ্চলের কৃষকরা। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন অসন্তোষ দূর করতে কৃষি সংশ্লিষ্টদের সঙ্গে একটি বৈঠক করেছেন। প্যারিসের সায়েন্সেস ফর গ্লোবাল ফুড পলিটিক্সের অ্যাডজাঙ্ক্ট প্রফেসর ক্রিস হেগার্ডেনের মতে, একযোগে বিক্ষোভের ডাক দেয়া কৃষকেরা এসব দেশের সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। হেগার্ডেন বলেন, আপনারা বৈদ্যুতিক গাড়ি ছাড়া বাঁচতে পারেন, মোবাইল ফোন ছাড়াও বাঁচতে পারেন, কিন্তু কৃষক আর তাদের উৎপাদিত খাদ্যপণ্য ছাড়া বাঁচতে পারবেন? পারবেন না। অবসরপ্রাপ্ত এই মার্কিন কূটনীতিক মনে করেন, এখনই এই বিষয়ে গভীর মনোযোগ দেওয়া উচিত।
বর্তমানে ইউ, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং আরও কয়েক ডজন দেশে নির্বাচন আসন্ন। এই কারণে প্রচণ্ড রাজনৈতিক ঝুঁকি রয়েছে। এই বছর কৃষকদের ক্ষোভের এই ব্যাপকতা কি প্রভাব ফেলে সেটাই এখন দেখার বিষয়। আঞ্চলিক ও কৃষি সংশ্লিষ্ট কিছু নির্বাচনে ইতোমধ্যেই প্রভাব লক্ষ্য করা গেছে। যেমন গত বছর নেদারল্যান্ডসে নাইট্রোজেন দূষণ রোধের পরিকল্পনার ফলে বিক্ষুব্ধ কৃষকরা উগ্র ডানপন্থী ফ্রিডম পার্টির নেতা গির্ট উইন্ডার্সকে নির্বাচনে জয়ী হতে সহায়তা করে। অন্যদিকে কৃষকদের সমর্থন সত্ত্বেও ব্রাজিলের জাতীয়তাবাদী নেতা জাইর বোলসোনারো ক্ষমতা হারিয়েছেন। এখন দেশটির কৃষি ব্যবসায়ীরা প্রেসিডেন্ট লুইস ইনাসিওর পরিবেশগত এজেন্ডাকে ভেস্তে দিতে তৎপর হয়ে আছে। এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ওপরও এটি বেশ প্রভাব ফেলবে। ডোনাল্ড ট্রাম্প কৃষি বান্ধব প্রেসিডেন্ট হিসেবে পরিচিত। অন্যদিকে বসন্তে অনুষ্ঠেয় নির্বাচনের আগে ভারতের মোদি সরকারকেও কৃষক আন্দোলনের বিষয়টি বেশ ভালো করেই ভাবতে হচ্ছে। 2020-21 সালে নয়াদিল্লির বেশিরভাগ অংশকে অচল করে দেয়া কৃষক বিক্ষোভের ফলে কৃষিনীতি সংস্কার বাতিল করতে বাধ্য হয়েছিল মোদি। তাই এবারের প্রচারণায় মোদি বারবার কৃষকদের কথা বলছেন, তবে তার কথায় কৃষকরা ঠিক আশ্বস্ত হতে পারছেন না।